বিল গেটসকে টপকালেন তিনি। বিল গেটসকে টপকে গত বৃহস্পতিবার কিছু সময়ের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে এই সময় তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল $9,140 কোটি। ফোর্বস সাময়িকী বলছে, গত বৃহস্পতিবার অ্যামাজনের শেয়ারের দ্রুত মূল্যবৃদ্ধি হয়। এ কারণে কিছু সময়ের জন্য বিল গেটসকে টপকে যান বেজোস। পরে শেয়ারের দাম পড়ে যাওয়ায় শীর্ষ ধনীর আসন ফের গেটসের দখলে চলে যায়। ফোর্বসের তথ্য অনুযায়ী চলতি জুলাইয়ের হিসাবে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সম্পদের পরিমাণ $8,980 কোটি। আর শেয়ারের দাম কমে বেজোসের সম্পদের পরিমাণ দাঁড়ায় $8,870 কোটি। সব মিলিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বেজোস এখন দ্বিতীয় অবস্থানে। 53 বছর বয়সী বেজোস অ্যামাজনের 17% শেয়ারের মালিক। অন্য কয়েকটি ব্যবসায়ও তার আগ্রহ রয়েছে। সম্প্রতি প্রযুক্তি ব্যবসার বিকাশের কারণে বেজোস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের মতো উদ্যোক্তারা সম্পদশালী হয়ে উঠেছেন। ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় জুকারবার্গের অবস্থান পঞ্চম। জুলাই মাসের হিসাবে তার সম্পদের পরিমাণ $7,090 কোটি। বিল গেটসের শীর্ষ ধনীর আসন শেষবার দখল করেছিলেন স্প্যানিশ ফ্যাশন প্রতিষ্ঠাতা জারার প্রতিষ্ঠাতা অ্যামানসিও ওর্তেগা। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি 2 দিনের জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন। বেজোসকে নিয়ে মজার তথ্য। ওয়াশিংটন ডিসিতে প্রাচীন বস্ত্রশিল্প বিষয়ক জাদুঘর $2,30,00,000 কিনে নিয়েছিলেন বেজোস। এটি পারিবারিক বাড়িতে রূপান্তরিত করলে বেজোস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিবেশী হবেন। সেই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানাকা ট্রাম্প ও তার স্বামী জেরার্ড কুশনারেরও প্রতিবেশী হবেন তিনি। সিয়াটল এবং বেভারলি হিলেও বেজোসের পারিবারিক বাড়ি রয়েছে। বেজোস বলেন, বাণিজ্যিকভাবে মহাকাশ যাত্রা প্রকল্প ব্লু অরিজিনের তহবিলের জন্য তিনি প্রতি বছর অ্যামাজন স্টক থেকে $100 কোটি পণ্য বিক্রি করেন। সিয়াটলে প্রতিদিন পথচারীদের কলা দিয়ে আতিথেয়তা করেন বেজোস। প্রতিদিন 4,500 জন মানুষের মধ্যে কলা বিতরণ করেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রায়ই টুইট করেন বেজোস। সেখানে তিনি জনসেবার জন্য কিভাবে অর্থ ব্যয় করতে পারেন সে বিষয়ে পরামর্শ চান। সিয়াটল